তোমার চিকিৎসার জন্য কখনো তোমাকে ডাক্তার দেখানো হয়েছে? অসুস্থতা না, আমি অসুস্থ না তো। তুমি সুস্থ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বারোটি বছর ঘর নামক চিড়িয়াখানায় বন্দী রাকিবুল। জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে রাকিবুল নামের 32 বছরের এক যুবককে 12 বছর যাবত একটি চিড়িয়াখানার পশুর মতো করে একটি ঘরে বন্দি করে রাখার অভিযোগ উঠেছে তারই আপন সৎ বড় ভাই মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন প্রজন্ম কণ্ঠের জামালপুর জেলা প্রতিনিধি এম কাউসার সৌরভ। সাথে আছি আমি এম কাউসার সৌরভ। আজকে আপনাদেরকে একটি বিষয় দেখাবো, একটি হৃদয় বিদায়ক একটি গল্প। এই একটি মানুষ যিনি 11টি বৎসর যাবৎ এই বন্ধ ঘরটিতে আবদ্ধ রয়েছেন, তারই আপন সৎ ভাই তাকে এই এই ঘরটিতে বন্ধ করে রেখেছেন। এই ঘরটিতে তার থাকতে হচ্ছে, এই ঘরটিতে তার খেতে হচ্ছে, এই ঘরটিতে তার মলমূত্র ত্যাগ করতে হচ্ছে। এমন নৃশংস ঘটনা আমাদের সমাজে খুবই কম রয়েছে। নয়াপাড়া গ্রামের মৃত হায়দার আলীর প্রথম স্ত্রীর ঘরের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম, পেশায় তিনি একজন মৌলভী শিক্ষক। হায়দার আলীর প্রথম স্ত্রী মারা গেলে তিনি দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন। তার দ্বিতীয় ঘরে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম হয়, তার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। পারিবারিক সূত্রে জানা যায় রাকিবুল প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মেধাবী ছাত্র হিসেবে তার ছাত্রজীবন চালিয়ে যান। তিনি বাংলা শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা গ্রহণ করেন। হঠাৎ বাল্য বয়সে বিদ্যালয়ের সহপাঠীর সাথে বিবাদে জড়ান, তারপর থেকে তাকে পাগল হিসেবে আখ্যায়িত করে তারই পরিবারের লোকজন। পরবর্তীতে তাদের পিতা হায়দার আলী মারা যাওয়ার পর 12 বছর বা এক যুগ যাবৎ তাকে ঘরে বন্দী করে রাখেন তারই সৎ বড় ভাই মৌলভী রফিকুল ইসলাম। এক যুগ আগে ডাক্তার দেখানো হলেও তারপর আর নেওয়া হয়নি কোনো চিকিৎসার উদ্যোগ। রাকিবুলের সাথে কথা বলে বোঝা যায় সে এখন ভারসাম্যহীন নয়। রাকিবুল তার নিজের নাম বলতে পারেন, বাবার নাম বলতে পারেন, বদ্ধ ঘরে থাকতেই তার ভীষণ কষ্ট হয় তা প্রকাশ করতে পারে। শুধু তাই নয়, নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআনের বিভিন্ন সূরা কেরাত মুখস্থ পাঠ করতে পারেন। প্রশ্ন উঠেছে, তাহলে সে কি পাগল? তোমার চিকিৎসার জন্য কখনো তোমাকে ডাক্তার দেখানো হয়েছে? অসুস্থতা না, আমি অসুস্থ না তো। তুমি সুস্থ? হ্যাঁ। তোমার মাথায় কোনো সমস্যা নেই? না। ইয়া ডাক্তার দেখাইছে? ডাক্তার দেখাইছে? মায়ের সাথে আলাপ করে? হ্যাঁ, আমি না আলাপ করি না জীবনেও। শুরু তো নেই, ফুটবল খেলায় নেই, ক্রিকেট খেলায় নেই, কোনো খেলাধুলা করিনি, তাও খেলাধুলা দেখছি। তোমাকে কখন ডাক্তার দেখায় নাই? অপছন্দ করে বিচার দিছে, সেটাই নি পারে। আমি একটু করলে ঢুসে যাই। বিচার কার কাছে দিছে আর কারা আমনের এই ঘরের মধ্যে বন্দি করলো? বিচার দিছে আমার বড় ভাই। বড় ভাইয়ের কাছে বিচার দিছে? বড় ভাইয়ের কাছে। বড় ভাই নাম কি আপনার? রফিক। আমার বড় ভাই রফিকুল ইসলাম, উচ্চ বিদ্যালয়ে মুরব্বী শিক্ষক। উনি আমাকে আটকে রাখছে? হ্যাঁ। উনি আপনাকে ঘরে তালা বন্ধ করে রাখছে? হ্যাঁ। 11 বছর যাবত বিসমিল্লাহির রহমানির রহিম।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. অভিযুক্ত সৎ ভাই রফিকুল ইসলাম প্রজন্মকণ্ঠের প্রতিবেদককে বলেন, রাকিবুলের চিকিৎসার জন্য আমরা তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠিয়েছিলাম। সেখান থেকে সাড়ে তিন মাস চিকিৎসা হয়ে আসার পরও সুস্থ হয়নি রাকিবুল। সে সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন, তাই তাকে আবদ্ধ করে রাখা হয়েছে। এরম পাগল ছিল না, মানে মেট্রিক পর্যন্ত পড়ছে, মেট্রিক পর্যন্ত পড়ে একজনের সাথে মারামারি করছে, মারামারির পরে নেই এই পাগল। ও কি কে ওরে মারছে না ওরে কেউ মারছে, মারামারিটা কি পর্যায়ে গিয়েছে? মারামারি মানে বাড়ির সামনে পাগারটা না, পাগার অন্ধ মারামারি করে পাগার অন্ধ পরে পরে গেছে। তারপর থেকে অসুস্থ, তারপর তো এই অবস্থা। ওকে চিকিৎসা টিকিৎসা করানো হয়েছিল এই ধরনের কোনো কিছু শুনছিলেন? চিকিৎসা একবার ইয়ে নিয়ে গেছিল, পাবনা নিয়ে গেছিল, তারপরে আর কোনো চিকিৎসা নাই নাই ওকে সুস্থ করার জন্য? না। ওই কি এই যে আপনাদের এলাকার সাধারণ গ্রামবাসী আপনাদের সাথে কখনো ওই পাগল হওয়ার পরে ওই মানে ওকে যে পাগল বলা হইতেছে গ্রামবাসী মানে আপনাদের সাথে কখনো ওই বেদাবি করছিল বা কোনো অসৌজন্যমূলক কোনো আচরণ করছিল কখনো? না, ও কিন্তু আমার আপন ফুয়াত বোনের ছেলে, বুঝছেন, আপন ফুয়াত বোনের ছেলে। নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, মোহাম্মদ রফিকুল ইসলাম তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তির লোভে সৎ ছোট ভাইকে পাগল সাজিয়ে ঘরে আটকিয়ে রেখেছে, যাতে তাদের বাবা রেখে যাওয়া সম্পদ তিনি একাই ভোগ করতে পারেন। এ বিষয়ে বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, এই ছেলেটির উপর শুধু নির্যাতনই না, চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করে ছেলেটিকে উদ্ধার এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করেছি। রাকিবুলের মা যদি আইনগত চিকিৎসা সহায়তার জন্য আসে আমরা সহায়তা করব। রাকিবুল সুচিকিৎসা পেলে আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন বলে ধারণা করেন এলাকাবাসী। ছেলের সুচিকিৎসার আকুল আবেদন করেন তার মা। কেমনে চলেন চাচি? আপনি আপনার ছেলের চিকিৎসা চাইতেছেন? স্কুলে লেখাপড়া করছে, তারপর কিছুদিন আমাদের মাথার সমস্যা হয়েছে, এসএসসি পাস করার আগে মাথার সমস্যা হয়েছে, চিকিৎসা করছি, কোনো ভাই ভালো নাই আর মোনা থাকে নাই, ওই নিজে নিজেই বাঁধছে। সমস্যারা মনে করেন কতদিন কে কিছুদিন পরে পরে ব্যবসা করে তোকা ডাস করে বেহসারা পরে মানুষের এই ডাকো ও ডাকো ও কথা কো ও কথা কো, মানুষের আগে কথা বলতো না, তারও কথা বলে তখন মানুষের যে মা কেতনামি করে ই করে তখন মানুষের যায় দুটামি করে ও মানুষের যায় জেনার ধরে মানুষের যায় দুর্গামন ধরে তো সামনে তো বিরুদ্ধে কিছু কম যায় না, এই জন্য ওর সামনে কিছু কইলাম না। ডাকা কি ডাক্তার সার্ভিস আছে ডাকা বড় কি মানে ডাক্তার? হ্যাঁ, মানসিক ডাক্তারের দেখা নিয়েছে, মনসিক দেখা নিয়েছে, ডাকা বড় ডাক্তার কিন্তু সে তো আপনার সবকিছু ই দিল খুব ভালোভাবে, সে আমাকে কোনো সমস্যা নেই আমি সুরা বললো আমার বললো যে আমার আজকের কণ্ঠ আগামীর কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ আজকের কণ্ঠ আগামীর